পুজো চলছে, পুজোর পর পুষ্পাঞ্জলি সকাল সকাল হয়ে যাবে, পুষ্পাঞ্জলিটা দিয়ে দেবো। তারপর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, বিকেলবেলা দিক করে বেরোবো ঠাকুর দেখার জন্যে, প্যান্ডেল দেখার জন্যে। তারপরে মেলা আছে, খাওয়া দাওয়া, আনন্দ, ঘোরা, অনেক কিছু। সত্যি পুজোর সময়টা এত আনন্দ, এত খাওয়া দাওয়া, এত ঘোরাঘুরি অন্য কোনো সময় হয় না। চলো দেখাবো তোমাদেরকে, ভিডিওটা এনজয় করতে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও। অনেক অনেক এনজয় করবো। চলে এসেছি প্রথমে একটা প্যান্ডেলে, এখানে বিশ্বকর্মা ঠাকুর আছে, সঙ্গে মনসা আছে। তোমরা যেখানে থাকো না কেন, আমাদের মূল অফিসে চলে যাও, তোমাদের নিয়ে বিশেষ আলোচনা রয়েছে। বাচ্চা ছেলেদের স্পিড বোট, বাচ্চা ছেলেরা চালাচ্ছে স্পিড বোট, খুব সুন্দর। খাওয়া দাওয়া, জিনিস কেনা, একটা মন প্রাণ ভরিয়ে দেওয়ার মতো একটা আনন্দ। পুরো চারিদিকে দোকানে ভর্তি, নানা রকম জিনিসের দোকান, পুরো কাদা হয়ে গেছে, হালকা বৃষ্টি হচ্ছে। তাই জন্য এই একটা পাশেই, একই মাঠের পাশাপাশি দুটো প্যান্ডেল হয়েছে। এখানের প্যান্ডেলটাতেও ঢুকবো। প্যান্ডেলের কারুকার্যটা খুবই সুন্দর করেছে, একদম ফ্রেশ করে, দারুণ লাগছে। হালকা হালকা সন্ধ্যাও হয়ে এসছে। আচ্ছা, এখানেও করেছে মনসা প্লাস বিশ্বকর্মা ঠাকুর তো অলরেডি আছেই, সঙ্গে মনসা ঠাকুরও রেখেছে। আজকে অনুষ্ঠান আছে, এটা হচ্ছে পুরো চারিদিকটা পুরো ভরে গেছে, পুরো এই যে উপরে ব্রিজ, এটা দিয়েই দীঘা যাওয়া আসার জন্য সব থেকে মেন ব্রিজ। ট্রেন লাইন ওইদিকে পাশে আছে, ওই দূরে দেখা যাচ্ছে একটা ট্রেন লাইন, দেখো ওইদিকটা হয়তো দেখা যাচ্ছে না, এটা দেখো, এটা দিয়েই দীঘা আমাদের একমাত্র যাওয়া যায়, বাসে, ফোর হুইলার, যাই হোক। আর সেই দিকটায় যে দেখা যাচ্ছে ওইটা ট্রেন লাইন, ওইটা দিয়ে দীঘা যাওয়া যায়। খুব সুন্দর একটা স্টেজ করেছে, এ দেখো বৃষ্টি কাদা হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি অলরেডি এখনও হচ্ছে, তাই জন্য মেলায় অনেক লোক কম, নাহলে এই পুরো রাস্তা, পুরো এই জায়গাগুলো পুরো পুরো ঘেরে যেত। পাশেই আমাদের আছে গঙ্গা মন্দির, খুব সুন্দরভাবে একদম মন্দিরটাকে বানিয়েছে। আচ্ছা, পাশের একটা ফোয়ারাও রেখেছে মন্দিরটা, এই যে দেখো এই এই পাশ, এখান থেকে খুবই সুন্দর লাগছে। কাছাকাছি আবার একটা বিশ্বকর্মা ঠাকুর, এটা আমাদের নরঘাটের একদম বাস স্ট্যান্ডের কাছেই। দেখো ব্রিজ থেকে মেলাটা কীরকম এক দারুণ লাগে, ব্রিজের ওপর থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মাঠের দু সাইডে দুটো প্যান্ডেল হয়েছে। চলে এসেছি আরও একটা পুজো মণ্ডপে, এখানে দেখো ঠাকুরের ডেকোরেশনটা খুব দারুণ করেছে, একদম একদম মন মাতানো একটা ডেকোরেশন করেছে, খুবই সুন্দর লাগছে। লাইটিংটাও দিয়েছে খুব দারুণ, আমার ভিডিওটা খুব দারুণ উঠেছে, পুরো পরিষ্কার একদম। এখানে প্যান্ডেলটাও খুব সাজিয়েছে দারুণ। এটা হচ্ছে দক্ষিণ নরঘাট, মানে ব্রিজের উল্টো দিকের প্যান্ডেল, এখানে ঝম্পও বাজছে, পাশাপাশি আরও একটা মণ্ডপ আছে। এই দেখো এটা মণ্ডপটা ছোটো হলেও প্যান্ডেলটা একটু ছোটো, কিন্তু ভেতরের কারুকার্যটা, ঠাকুরের কাছে কারুকার্যটা খুব সুন্দরভাবে করেছে, একদম পুরো ফ্রেশ লাগছে। যতগুলো মণ্ডপ দেখেছি প্রায় খুব সুন্দর লেগেছে। এটা চন্দননগরের আল। সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।